হোয়াটসঅ্যাপ ভিডিও মেসেজ হ্যাঁ বন্ধু আপনি ঠিকই শুনেছেন হোয়াটসঅ্যাপ ভিডিও মেসেজ নতুন একটি আপডেট চলল হোয়াটসঅ্যাপের তরফ থেকে আপনি কিন্তু আমার মতন এরকম হোয়াটসঅ্যাপে ভিডিও মেসেজ পাঠাতে পারবেন তো এতদিন যাব কি হতো আমরা কিন্তু যে কোনো ব্যক্তিকে কোনো রকম মেসেজ পাঠাতে গেলে আমরা ভয়েস আর টেক্সের মাধ্যমে পাঠাতাম যেমন যে কোনো কথা বলতাম আপনি কোথায় আছেন কেমন আছেন সেই ভয়েসটি কিন্তু সেই ব্যক্তি কাছে আমরা সেন্ড করতে পারতাম তো আজকের পর থেকে শুধুমাত্র ভয়েস আর টেক্সট নয় তো আপনি যদি এখনো পর্যন্ত দু হাজার বারো সালের মতন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা টেক্সট মেসেজ পাঠিয়ে থাকেন তাহলে জেনে রাখবেন আপনি হোয়াটসঅ্যাপে কিছু জানেন না তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ভয়েস মেসেজ নয় আজকের পর থেকে আপনি ভিডিও মেসেজ সেন্ড করতে পারবেন হ্যাঁ তো আপনি ঠিকই শুনেছেন ভিডিও মেসেজ নতুন একটি আপডেট চলেছে হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে এই আপডেটটি শুধুমাত্র অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পাবেন যেমন হতে পারে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ্লিকেশন হতে পারে সেই অ্যাপ্লিকেশনটি হোয়াটসঅ্যাপ নর্মাল অ্যাপ্লিকেশন এই দুটি অ্যাপসের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ কোম্পানি এই আপডেটটি এনেছে এই আপডেটের মাধ্যমে কিন্তু যে কোনো ব্যক্তিকে অনায়াসে আপনার হাতে থেকে স্মার্টফোনের মাধ্যমে ভিডিও শুট করতে পারবেন যে আপনি কোথায় আছেন দেখুন আমি এখানে বসে আছি এই খাবার খাচ্ছি যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো ভিডিও বানিয়ে সেই ছোট ক্লিপ ভিডিওটি বানিয়ে কিন্তু সেই ব্যক্তিকে সেন্ড করতে পারবেন সে কিন্তু অনায়াসে আপনার চার্টের মধ্যে এন্ট্রি মারলে কিন্তু সে দেখতে পারবে আপনি তাকে ভিডিও মেসেজের মধ্যে আপনার ফেস দেখিয়ে কি বলতে চেয়েছেন তো আজকের পুরো ভিডিওটির মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভিডিও মেসেজটি নিয়ে আলোচনা করবো এই আপডেটটি কারা কারা পাবে বা এই আপডেটটি পাওয়ার পরে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন বা কিভাবে ভিডিও টা শুট করবেন তো চলুন আর দিনগর আজকের পরবর্তী শুরু করা যায় হ্যালো বন্ধুরা আপনাদের টেকনো রিজাবল ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি সৈত রিজা তো চলুন স্টার্ট করা যাক ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমার হাতের মধ্যে একটি মোবাইল ফোন আছে এটি এমআই মোবাইল আপনি এটা অ্যাপ্লাই করার জন্য যে কোনো মোবাইল ফোন বা যে কোনো স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য করতে সরাসরি আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপটি টি ওপেন করে সেটিং টি অ্যাপ্লাই করতে হবে তার আগে বন্ধুরা আপনারা যদি হোয়াটসঅ্যাপ পুরো হোয়াটসঅ্যাপ টি ইউজ করে থাকেন তাহলে আপনাকে সরাসরি কিন্তু প্লে স্টোর থেকে আবার আপডেট করে নিতে হবে তো আমি আমার মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবো তো বন্ধু দেখতে পাচ্ছি আমি আমার মোবাইল ফোনের মাধ্যমে আমি প্লে স্টোরটি খুঁজে বের করে ওপেন করে নেবো তো আমি প্লে স্টোরটি ওপেন করলাম তো প্লে স্টোর মধ্যে আসার পর ওপর একটা সার্চ বার দেখতে পাচ্ছি সার্চ পারের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে অথবা এখানে মাইকে বলতে হবে হোয়াটসঅ্যাপ তো মাইক ক্লিক করলাম হোয়াটসঅ্যাপ আপনি মাইকে বলার পরে আপনার সামনে কিন্তু অফিসিয়ালি হোয়াটসঅ্যাপটা চলে আসবে এই হোয়াটসঅ্যাপটা কিন্তু আপনাদেরকে আপডেট করে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সামনে আপডেট করা আছে তাই এখানে আনইনস্টল বলছে এবং ওপেন বলছে তো আমি সরাসরি এখানে ওপেনের মধ্যে ক্লিক করব তো যখনই আপনি হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন তখন হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর আপনাকে কি করতে হবে সর্ব ওপর দিয়ে দেখবেন একটা প্রোফাইল আইকন আছে অথবা থ্রি ডট আছে আপনার থ্রি ডট থাকতে পারে অথবা প্রোফাইল আইকন থাকতে পারে আপনাকে সরাসরি এখানের মধ্যে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার আপনার সামনে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে অপশনগুলো সব খুলে যাবে এখান থেকে সরাসরি নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন চার্ট থিম ওয়েল পেপার চার্ট হিস্ট্রি আপনাকে এই অপশনের মধ্যে একবার ট্যাপ দিতে হবে আমি এখানের মধ্যে ট্যাপ দিলাম তো এখানের মধ্যে ট্যাপ দেওয়ার পর আপনাকে এই সেটিংটি অন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ এটাকে আপনাকে ট্রান অন করতে হবে এটিকে অন 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 করতে হবে তো তো বন্ধুরা আমি করে দিলাম করার পর আপনি যে চার্টের মধ্যে চলে যাবেন যে কোনো বন্ধু চার্টে সরাসরি আমি কি করবো একটা ফ্রেন্ডের চার্টের মধ্যে ফোন করবো যে চারটির মধ্যে খোলা পরে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ভয়েস মেসেজ যাচ্ছে তো এরপর কি করবেন সরাসরি দেখতে পাচ্ছি এখানে একটা মাইক বাটন আছে যে ভয়েস বাটনটির মধ্যে আমরা এতদিন ক্লিক করে ভয়েস মেসেজ পাঠাতাম সেখানের মধ্যে একবার সিঙ্গেল ট্যাপ দিবেন একবার ট্যাপ দেবেন তো একবার ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছি মুডটা চেঞ্জ হয়ে গেল সরাসরি ভিডিও আইকন চলালো অর্থাৎ এরপরে বলছে আপনি ভয়েস মেসেজ নয় ভিডিও মেসেজ বাড়তে পারবেন কি করবো এরপর আমি কি করবো এখানের মধ্যে লং প্রেস ধরব তো যখনই লং প্রেস করে ধরবেন এখানে কিন্তু আপনার সামনে থ্রি সেকেন্ডের ক্যামেরা ওপেন হবে এখানের মধ্যে যা কিছু বলবেন তাই কিন্তু রেকর্ড হবে হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমি ভিডিও শ্যুট করছি আপনাদের জন্য আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকুন তবে হাতটা ছেড়ে দেবেন হাতটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু এই ভিডিও মেসেজটি সেই বন্ধুটির কাছে চলে যাবে যাকে আমি পাঠাতে চাইছি সে কিন্তু সরাসরি দেখতে পাবে আমি কোথায় আছি এবং কি তাকে বলতে চেয়েছি এভাবে কিন্তু অনায়াসে যে কোনো ব্যক্তিকে আপনি ভিডিও মেসেজ পাঠাতে পারবেন যে কোনো লোকেশনের থেকেই আপনাদেরকে রিভিউটা দেখাবো যে কেমন করে আমি ভয়েসটা করেছি কেমন করে তার মোবাইলে শো করছে তো সরাসরি এরপর আমরা মোবাইলটির মধ্যে প্লে করে দেখাবো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ভিডিওটি সেন্ড হয়ে গেছে এবং ভিডিওটি সেন্ড হওয়ার পরে কি নিয়ে ছোট্ট করে দেখাচ্ছে ক্লিপটি যে আমি কি কথা বলতে চাইছি এটিকে শোনার জন্য কি করতে হবে আপনাকে মোবাইলের সাউন্ডটিকে বাড়াতে হবে সাউন্ডটিকে বাড়ানোর পরে এখানের মধ্যে একবার সিঙ্গেল ট্যাপ দেবেন তারপর কি বলছে শুনুন সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমি ভিডিও শুট করছি আপনাদের জন্য দেখতে পেলে ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে স্মার্টফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভিডিও মেসেজ সেন্ড করবেন যে কোনো ব্যক্তিকে আশা করছি ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন তো যদি আপনাদের একটু ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি ক্লিক করবেন আর এ সমস্ত নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ